হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রিভিউ নিয়ে আসছি, যেটি হলো সুরভি 7 লঞ্চ। ঢাকা বরিশাল নৌপথে চলাচলকারী বিলাসবহুল সুরভি 7 লঞ্চটি আগুনে পুড়ে যাওয়ার পর হাসনাবাদ ডক ইয়ার্ড থেকে বেলতলা খেয়াঘাট ডক ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। শুরু হয় নতুন উদ্যমে ডিজাইনের কাজ, নিয়োগ দেওয়া হয় দক্ষ প্রকৌশলী। প্রায় 18 মাসের চেষ্টায় লঞ্চটিকে নতুন রূপে সাজানো হয়। সুরভি 7 লঞ্চটিকে নতুনভাবে তৈরি করা হয়েছে। দৈর্ঘ্যপ্রস্থ ছাড়া আর কোনো অবকাঠামো সুরভি 7-এ আগের মতো নেই, সব কিছুই নতুন। সুরভি 7 লঞ্চটিতে তৈরি করতে যত টাকা ব্যয় হয়েছিল, প্রায় সমান টাকা খরচ করে আবারও নামানো হচ্ছে সুরভি 7। সুরভি 7-এর মালিক রিয়াজুল কবির বলেন, দিন দিন সব কিছুই পরিবর্তন হচ্ছে, অনেক কিছু বদলে যাচ্ছে, প্রতিদিন আপডেট হচ্ছে বিশ্ব। আমি একজন শিক্ষিত ব্যবসায়ী হিসাবে মনে করি, ব্যবসায়ীদের গতানৈতিক ধারা ব্যবসা করা সম্ভব নয় এবং ব্যবসায়ীদের উচিত নয়। সেই দৃষ্টিকোণ থেকে সুরভি 7 লঞ্চের মূল অবয় ঠিক রেখে বাকি সব কিছু পরিবর্তন করে অত্যাধুনিক নির্মিত হয়েছে। ঈদুল আজহার আগে এটি নৌপথে যুক্ত হবে। লঞ্চ কর্তৃপক্ষ জানায়, সুরভি 7 লঞ্চটিতে 150টি কেবিন বেঁকে 1,700 যাতায়াত করতে পারবেন। এবং লঞ্চের মালিক আরও বলেন, চলাচলের সুবিধার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন লিফট যুক্ত করা হয়েছে। এতে রোগী ও যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে লঞ্চে ওঠানামা করতে পারবেন। লঞ্চের উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন মাস্টার ব্রিজ থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা হবে। রাতের অন্ধকার ও কুয়াশা ভেদ করে চলাচলের জন্য বসানো হয়েছে উন্নত মানের রাডার ও জিপিএস। নদীর ডুবোচরে ও পানির পরিমাণ নির্ধারণ করতে বসানো হয় ইকো সাউন্ডার এবং আপৎকালীন সময়ে আশেপাশে নৌযানের সঙ্গে যোগাযোগ করতে বসানো হয়েছে বিএইচএফ রেডিও বা ওয়্যারলেস। সুরভি 7 লঞ্চের চারপাশে যুক্ত করা হয়েছে নেভিগেশন ক্যামেরা, যাতে যাত্রী নিরাপত্তায় সবসময় সিসি ক্যামেরা কাজ করবে এবং যাত্রীদের সেবামান উন্নত করার জন্য নতুন করে টেলিভিশন, এসি ও ফ্রি ওয়াইফাই থাকবে। যাত্রী সেবায় আধুনিক প্রশিক্ষিত টিম কাজ করবে। সরকারি সনদপ্রাপ্ত মাস্টার শুকনি নিয়োগ করা হবে, যাতে সুরভি 7 লঞ্চে ভ্রমণে যাত্রীদের কোনো সমস্যা না হয়। এবং অনলাইন টিকিটিং, লঞ্চে সরবরাহকৃত বিদেশি খাদ্যের মান নিশ্চিত করা হবে। তবে ওষুধের দোকান রেখে মানুষের সঙ্গে প্রতারণা করতে চাই না আমরা। তিনি বলেন, ফার্মেসি থাকতে হলে অবশ্যই একজন চিকিৎসক রাখতে হয়। যেহেতু চিকিৎসক পাওয়া যাবে না, তাই আমরা ফার্মেসি রাখব না। তবে প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ লঞ্চ কর্তৃপক্ষ সরবরাহ করবে। তবে লঞ্চের জগতে একটি নতুন বিপ্লব পরিবর্তন আনবে সুরভি 7। আবার নতুন করে সবচেয়ে এখন আধুনিকের মান নিয়ে সুরভি 7 নৌপথে আজকে আসলে ট্রায়ালের জন্য দেওয়া হয় এবং এটি একটি নতুন মাইলফলক সৃষ্টি করবে নৌপথ চলাচলের জন্য। Thank you.